আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিমা কুকিং উইথ ব্লগস। আমি আজকে তৈরি করলাম ব্রেড পিজ্জা। এই পিজ্জাটা দেখতে যেমন মাশাল্লাহ, খেতেও অসাধারণ, আর এটা খুব ঝটপট তৈরি করা যায় মাত্র 10 মিনিটে। তো চলুন এটা কিভাবে আমি তাড়াতাড়ি তৈরি করি সেটাই আজকে শেয়ার করি। আই হোপ আপনাদের সবার খুব ভালো লাগবে। এখানে প্রথমে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিব একটু। যখন তেলটা গরম হয়ে আসবে এখানে আমি চিকেন দিয়ে দিব। এখানে চিকেনটা আপনারা টপিং, যে পিজ্জাটা তৈরি করবেন এটাতে আপনারা যতটা পরিমাণ টপিং দিবেন এটা আপনার চয়েস। তো আমি এখানে চিকেন নিয়ে নিলাম, আর আমি আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচ দিয়ে। আমি এগুলাকে এবার ভেজে নিব। এই যে আমি এখানে কিছুক্ষণ এটাকে ভেজে নিব। ভেজে নেওয়া যখন হয়ে যাবে এরপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি বারবারই বলতেছি টপিংটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করবেন, আপনারা কতটা চাচ্ছেন। তো এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণটা তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, চেক করে করে দেখবেন আর কি। তো এরপরে আমি এগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি টমেটো সস দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এগুলাকে আমি ভাজা ভাজা করে নিব। এখানে কিন্তু কোনো পানি বা কিছুই দিব না, ওগুলো ওইভাবে রেখে রেখে আমি আগুনটাকে একটু লো ফ্লেমে দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নিব। এই পর্যায়ে আমি কিন্তু এখানে গাজর দিয়ে দিয়েছিলাম, দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নামিয়ে নিয়েছি। গাজরটা দেওয়ার পরে বেশি কিছুক্ষণ রাখবো না, যেহেতু আমি গাজরটাকে একটু ক্রাঞ্চি রাখতে চাচ্ছিলাম সেই জন্য। তো এখানে 4 পিস আমি পাউরুটি নিয়ে নিয়েছি। নিয়ে আমি ব্রাউন কালারটাকে কেটে ফেলে দিচ্ছি। এটাকে ফেলে দেওয়া লাগবে না, এটাকে ব্রাউন কালার যে পার্টটা থাকে ওইটাকে আমরা পরে ব্রেড ক্রাম হিসেবে তৈরি করে নিতে পারবো। তো এখানে আমি এগুলাকে এই যে টুকরো করে নিয়ে নিচ্ছি। এবার এই ব্রেডগুলাকে আমি এক পাশে রেখে এখানে 3টা ডিম নিয়ে নিলাম, আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, আর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চামচ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পরে আমি যতগুলো ব্রেডকে কেটে নিয়েছিলাম সেগুলোকে এবার ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমার ভালোভাবে এগুলোকে মিক্স করা হয়ে গেছে। এবার আবারও গিয়ে আমি কি করব, চুলা একটা প্যান বসিয়ে দিব। যে এখানে প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই যে ব্রেডগুলোকে চারপাশে ভালোভাবে গোল করে আপনারা একটা শেপ নিয়ে আসবেন। এই যে দেখুন আমি এটাকে সুন্দর একটা শেপ করে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি একদম লো ফ্লেমে কিন্তু চুলাটাকে ধরিয়ে দিয়েছি। এবার আমি যে আগে থেকে টপিংগুলো তৈরি করে নিয়েছি চিকেনের, ওই টপিংগুলো দিয়ে দিব। এখানে আমি তো বললামই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টপিংগুলো দিবেন। এরপর আমি উপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার আমি এখানে চিজ দিয়ে দিব। এই যে চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যতটা খুশি আপনারা যতটা চিজ খেতে চাচ্ছেন মানে ততটাই দিবেন। তো আমি এখানে চিজ দিয়ে দিলাম, আর উপর থেকে রিং রিং করে পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এই যে আমার দেওয়া হয়ে গেছে। এইবার এটা এই পর্যায়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। যে আমার সবটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে রেখে দিব অ্যারাউন্ড 5 মিনিটের মতো লো ফ্লেমে। এই 5 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এই যে দেখুন চিজটা পুরাই মেল্ট হয়ে গেছে। তো উপর থেকে আমি টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার পরিবেশন করে নিব। এই পিজ্জাটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো আশা করি আপনাদের পিজ্জার রেসিপিটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটাকে একটা ফলো করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।